এরকম অনেক ফার্স্টে ভেবে দেবেন, তারা যখন কিছু কাগজ ছিঁড়ে পাচ্ছিল বাধা দিয়েছি, ওখানে যেতে চাইছিল বাধা দিয়েছি, টেবিল চাপ করছে আমি বাধা, ওখানে যখন টেবিলটুকু আমি বাধা দিয়েছি, পরিস্থিতি যদি অ্যাক্টিভেট না করে বুঝলাম না, আমি পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি না। হ্যাঁ, গণতন্ত্রের প্রতি স্লোগানিং হবে, রেলের মেয়ে বেন্টেট হবে আমাদের গ্রিভেন্স, তো হঠাৎ করে আমি তো আমি নিজে চমকে গেছি সুদীপ বর্মনের নামটা শুনে। তো এরকমটা আশা করছিলাম, আজ করছিলাম যে হয়তো বা আমাকে বলির পাঠা করবে যাতে আওয়াজটা স্তব্ধ করে দিতে পারে, কিন্তু তারা তাদের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ড যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে একটা জিনিস পরিষ্কার, দে আর ভেরি মাচ এফেক্টেড অফ মাই প্রেজেন্স ইন দিস। থ্যাংক ইউ।